আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে উপবৃত্তের গত ভিডিওতে আমরা বেশ কয়েকটা ম্যাথ দেখে আসছিলাম আর কি বেশ কয়েক টাইপের ম্যাথ দেখে আসছিলাম তো আজকের ভিডিওতে আমরা তার বাইরে কিছু কিছু টাইপ আছে ঠিক আছে আমরা আমরা কিন্তু উপবৃত্তের অনেকগুলা টাইপই কিন্তু আমার হয়ে গেছে অলরেডি প্রথম যে অঙ্কটা করেছিলাম কণিকের প্রথম এসপিজি কোডি ইন্টুপিএম এটা একটা টাইপে চলে গেছে এ টাইপের বেশ কয়েকটা ম্যাথ আছে এটা করে নিতে করে নিতে পারবা তারপর আমরা দেখেছিলাম যে আমরা যদি একটা উপবৃত্তের মনে করো যে একটা চিত্র ভালো মতো জানি বা সূত্রগুলো ভালো মতো জানি ওখান থেকে অনেকগুলো অঙ্ক আমরা বের করতে পারতেছিলাম এটা একটা ছিল তিন নম্বরে যেটা দেখে আসছিলাম যে বিভিন্ন প্যারামিটার থেকে আমরা হচ্ছে পবিত্রের সমীকরণ নির্ণয় করবো ঠিক আছে তো আজকের টাইপ নাম্বার ফোর তো এই টাইপে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দেখো আমরা একটা সূত্র পড়ে আসছিলাম যে এস পি প্লাস এস ইজ টু টু মানে কি দেখেছিলাম যে একটা চলমান বিন্দু থেকে যে দুইটা তোমার নির্দিষ্ট বিন্দু ছিল ঠিক আছে উপকেন্দ্র এই দুইটা নির্দিষ্ট বিন্দুর মধ্যবর্তী দূরত্বের যোগফল এটা কি হয়তো গৃহতক্ষেত্র গৃহ সমান এই রিলেটেড একটা আমি এক্সাম্পল দেখাই ঠিক আছে এক্সাম্পলটা বলতেছে যে এমন একটি মনে করা যে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার আমি লিখে দিচ্ছি যে এমন একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রোদয় একটা মনে করো দেওয়া আছে কথার কথা ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান আর আরেকটা মনে করো যে মাইনাস টু আর টু এবং বৃহত্তক্ষের দৈর্ঘ্য আট দৈর্ঘ্য আট এইটা আচ্ছা এখনই এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমার তো উপকেন্দ্র দেওয়া আছে গতদিন যে আমরা প্রবলেম দেখেছিলাম যে উপকেন্দ্র দেওয়া ছিল এবং আরেকটা একটা ধরো বৃহত্তক্ষের সমীকরণে দূর হয়ে দেওয়া ছিল সেক্ষেত্রে তো আমরা এই সূত্রে ইউজ করি নাই আমরা কী করেছিলাম যে ধরো আমরা উপকেন্দ্র দেওয়া আছে কথার কথা প্লাস মাইনাস ফোর জিরো তো এটা আমি কি বলে দিতাম যে প্লাস মাইনাস এ ই জিরোর সমান মানে এ ইয়ের মান হচ্ছে তোমার কথা ফোর এটা নিতাম আর মনে করো কথার কথা টু এ ই জি টু আট দিয়ে মনে করো আমি বের করে নিতাম এ এর মান পাইলে তো এখান থেকে বি এর মান পাইতাম তাই তো কিন্তু এখানে একটা জিনিস দেখো আমার এই জায়গাতে যে এটাকে এটাকে দুইভাবে নির্ণয় করা যায় অ্যাকচুয়ালি এটাকে আমরা আমি যে এটা বলে দিব যে এইভাবে নির্ণয় করবা তাও কিন্তু না এটাকে তুমি তোমার ইচ্ছা মতো নির্ণয় করতে পারো কোনো সমস্যা নেই আমি দরকার হলে দুইটা ম্যাথড বলে রাখতেছি দেখো এই জায়গা থেকে তোমার এরকম প্লাস মাইনাস সামথিং জিরো আছে কি এটা কিন্তু আলাদা স্থানাঙ্ক এটা আলাদা স্থানাঙ্ক তাহলে তো তোমার আর হচ্ছে যে এখানে প্লাস মাইনাস যে এ ই জিরো বা প্লাস মাইনাস তোমার হচ্ছে যে কি এ বাই ই জিরো বা প্লাস মাইনাস এ জিরো এই কি এখানে আমি আর নিতে পারবো এটা কিন্তু সম্ভব না ওই কারণে আমরা হচ্ছে এই ফর্মেট ইউজ করতেছিলাম ঠিক আছে তো দেখো সলিউশনটা শুরু করতেছি যে এখানে আমার দেওয়া আছে কী কী এস দেওয়া আছে যে এখানে ধরো এস হচ্ছে কথা কথা ওয়ান মাইনাস ওয়ান আর এস ড্যাশ হচ্ছে তোমার কত মাইনাস টু আর টু আর তুমি ধরে নাও যে ধরি চলমান বিন্দু চলমান বিন্দু পি হচ্ছে এক্স ওয়াই তাহলে এসপি প্লাস এস টু তাহলে ওটাতে বসে দাও ডিরেক্ট তাহলে আমরা জানি আমরা জানি এস পি প্লাস এস ডি ইজিক টু টু এ তো দেখো আমার এখানে এসপি তাহলে এস থেকে পি এর মধ্যবর্তী দূরত্ব তাহলে রুট অফার কত এক্স মাইনাস ওয়ানের উপর হোলস্কোয়ার প্লাস হচ্ছে কত ওয়াই মাইনাস ওয়াইনাস প্লাস ওয়ানের উপর হোস্কোয়ার প্লাস দুটাভার এটা কত এক্স প্লাস এর উপর হোল প্লাস হচ্ছে ওয়াই মাইনাস টু এর ওপর হোল স্কোয়ার ইজ টু টু এ বলতে কী বৃহতক্ষের দৈর্ঘ্য বৃহতক্ষের ছিল আট তার এখন বলো দেখি এখানে কি আর তোমাকে এই জিনিস হলভ করে দেখানোর দরকার আছে আমরা এটা তো একদম ধরো আগে অনেক আগে নাইন টেনে শিখে আসছি বা তারও আগে যে যদি এরকম রুট অভারের দুটো ফর্মেট একদিকে থাকে আর একটা যদি অন্যদিকে কিছু একটা থাকে তাহলে আমরা কী করি যে দুইটা রুট ওভার একদিকে ক্যালকুলেশন করাটা বেশি জটিল হয়ে যায় তো একটা রুট অফারকে একপাশে পার করে দিচ্ছি তাহলে তুমি একটা রুট ওভারকে পার করে আর একটা রেখে দাও ধরো আমি এটা এদিকে হচ্ছে যে কি রেখে দিচ্ছি তাহলে এটা কত হবে বলো দেখি এটা আসবে তোমার হচ্ছে যে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে টু এক্স প্লাস কত ওয়ান আর প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস হচ্ছে কত ওয়ান ইজ ইকোয়াল টু এট ও পার করে দিব তাহলে এইট মাইনাস হচ্ছে কত রুট ভিতরে ভিতরেটুকু ভাঙাই দেবো তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর প্লাস হচ্ছে কত ফোর তাহলে কী করবা এবার এবার হচ্ছে তুমি উভয় পক্ষে স্কোয়ার করো উভয় পক্ষে স্কোয়ার তাহলে স্কোয়ার যদি করা হয় তাহলে দেখো দেখি স্কোয়ার রুট অভার কেটে যাবে তাহলে এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে কত তোমার টু এক্স প্লাস টু ওয়াই প্লাস হচ্ছে কত টু ইজ ইকুয়াল টু এখানে এ মাইনাস ভো স্কোয়ারের সূত্র তাহলে আট হিসটা চৌষট্টি আর মাইনাস হচ্ছে আট দুগুনি ষোলো রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস হচ্ছে কত এইট আর প্লাস এটা কেটে যাচ্ছে তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস হচ্ছে কত এইট তাহলে বলো দেখি কী কী কাটাকাটি যায় উভয় পক্ষ থেকে তোমার এক্স স্কোয়ার এক্স এখানে এক্স স্কোয়ার কেটে যায় আর কি কিছু কাটাকাটি যাচ্ছে আপাতত যাচ্ছে না বাকিগুলো একদিকে পার করে না তাহলে কী হবে দেখো এখানে আসবে হচ্ছে এই রুটা একদিকে পার করে নি এই রুটা তাহলে সিক্সটিন প্লাস ফোর এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস এইট ইজ টু বাকিগুলো দিকে থাক তাহলে চৌষট্টি আচ্ছা চৌষট্টি আর আটে কত হয়ে যায় এটা একসাথে করে নিই চৌষট্টি আর আট তাহলে কত হয় বাহাত্তর বাহাত্তর প্লাস ফোর এক্স হচ্ছে ফোর আর এটা পাশে পার করে দিলে প্লাস হচ্ছে টু আর এই টু পার করে দিলে মাইনাস টু তাহলে এখানে ষোলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস এইট ইজ ইকুয়াল টু দেখো ফোর এক্স আর টু এক্সে কত সিক্স এক্স আর মাইনাস হচ্ছে সিক্স ওয়াই প্লাস হচ্ছে কত সেভেন্টি ঠিক আছে আচ্ছা তাহলে এটাকে এখন ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে তোমার হচ্ছে কত কম যায় এখান থেকে দুই দিয়ে ফার্স্টে ভাগ করতে পারো দুই দ্বারা ভাগ করলে এখানে আট হবে বা হ্যাঁ দুই দ্বারা ভাগ করি তাহলে দুই দ্বারা ভাগ করলে এখানে আসবে হচ্ছে তোমার কত আট আমি এক একবার ভাগ ভাগ করে দিচ্ছি এখানে আসবে কত থ্রি এক্স এখানে আসবে থ্রি ওয়াই আর এটা কত থার্টি ফাইভ ঠিক আছে এবার তুমি স্কোর করে দাও উভয় পক্ষে এবার স্কোয়ার আমি একবারে করে দিচ্ছি তোমরা হচ্ছে যে পরের লাইনে লিখবা তাহলে স্কোয়ার করলে কত আঠাশটা চৌষট্টি আর রুট অফটা কেটে যাচ্ছে তাহলে সিক চৌষট্টি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সিক্সটি ফোর ওয়াই স্কোয়ার প্লাস চার চৌষট্টিতে কত হয় তোমার আসবে হচ্ছে চৌষট্টি গুণিত হচ্ছে চার তাহলে দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন এক্স মাইনাস দুশো ছাপ্পান্ন ওয়াই প্লাস হচ্ছে আট চৌষট্টিতে আট চৌষট্টি পাঁচশো বারো ইজ ইকুয়াল টু 3x এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস থার্টি ফাইভের পরিষ্কার মানে এ প্লাস বি প্লাস তাহলে তিন নয় প্লাস নাইন স্কোয়ার প্লাস হচ্ছে থার্টি ফাইভের হচ্ছে বারোশো ঠিক আছে আচ্ছা মাইনাস আসবে তিন তারিখে নয় নয় গুণ আঠারো ঠিক আছে তারপরে হচ্ছে দুই গুণিত গুণিত হচ্ছে পঁয়ত্রিশ তাহলে দুশো দশ তাহলে হচ্ছে প্লাস হচ্ছে দুশো দশ এক্স মাইনাস হচ্ছে দুশো দশ ওয়াই ঠিক আছে এই তো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ই এক্স মানে হ্যাঁ এক্স মানে বি সি এ ঠিক আছে আচ্ছা তাহলে এইটাকে এখন যদি একদিকে পার করে নাও তাহলে চৌষট্টি থেকে নয় বাদ দিলে কত হয় চৌষট্টি থেকে নয় বাদ দিলে হচ্ছে ওইদিকে চার পাঁচ তাহলে ফিফটি ফাইভ জানে আমি পুরা ঠিক হবে কি না এটার কত নাম্বার জানি ছয়ের দুই ছয়ের দুই আচ্ছা ঠিকঠাক মনে হয় আসছে তাহলে ফিফটি ফাইভ এক্স স্কোয়ার তারপর এচসট্টি থেকে নয় বাদ দিলে ফিফটি ফাইভ ওয়াই স্কোয়ার দুশো ছাপ্পান্ন আর এটা এ পাশে বিয়োগ হয়ে যাবে তাহলে দুশো ছাপ্পান্ন থেকে দশ বাদ মানে ছয়চল্লিশ প্লাস হচ্ছে ছ ছয়চল্লিশ এক্স ছয়চল্লিশ এক্স পঞ্চাশ ঠিক আছে হুম ঠিক আছে এটাই পাশে চলে আসবে তাহলে প্লাস হচ্ছে আঠারো এক্স ওয়াই আর এটা যখন আসবে তাহলে এটা হয়ে যাবে মাইনাস ফর্টি সিক্স ওয়াই আর পাঁচশো বারো আর এটা বিয়োগ করলে আসবে সাতশো তেরো মাইনাস সাতশো তেরো ইজি জিরো দেখো এই হচ্ছে তোমার উপবৃত্তের সমীকরণ তাহলে বুঝলাম এটা হচ্ছে তোমার কিভাবে করা যায় ওকে এটা ছাড়াও হয়তো বা এটা অনেকের কাছে কঠিন মনে হতেও পারে ঠিক আছে এটা ছাড়াও আরেকভাবে অঙ্কটা করতে পারতাম কীভাবে পারতা একটু দেখো আমার এখানে যে জিনিসটা আমার হচ্ছে যে দেওয়া ছিল দেওয়া ছিল হচ্ছে ধর একটু উপবৃত্ত কোন জায়গাতেছে আমি জানি না অ্যাকচুয়ালি ধর এটা হচ্ছে উপবৃত্ত এটা দুটো উপকেন্দ্রে দেওয়া ছিল মনে করি একটা হচ্ছে তোমার কত ওয়ান মাইনাস ওয়ান আর একটা হচ্ছে মাইনাস টু আর টু ঠিক আছে আর দেওয়া ছিল হচ্ছে বৃহতক্ষের দৈর্ঘ্য মানে এই বৃহতক্ষটার দৈর্ঘ্য এটা দেওয়া ছিল হচ্ছে আট মানে আমি কি বলতে পারবো যে বৃহত্তক্ষের দর্ঘ টু এ তাহলে টু এ জি টু কত এইট এটা কথা আমি বলেই দিতে পারি ঠিক আছে তাহলে এর মান কত হবে ফোর নিশ্চয় আর এই যে এটার এটার যে মধ্যবর্তী দূরত্ব এটা তুমি বের করতে পারবো না তা এই মধ্যবর্তী দূরত্বটা কত হয়ে যাচ্ছে টু তাই তো তাহলে টু এ ইজ ইকুয়াল টু তোমার এখান থেকে যেটা বের হবে তো এই ক্যালকুলেশনটা আর এই ক্যালকুলেশনটা যদি তুমি করো তাহলে এখান থেকে এ আর বিয়ের মান পাবো না নিশ্চয়ই এ আর বিয়ের মান পাবো কিন্তু আর একটা কাহিনী এখানে চলে আসবে সেটা হচ্ছে তোমার এখানে তো আমরা জানি না হচ্ছে শিষ্যবিন্দুটা কত জানি কি জানি না কিন্তু জেনে নিব এখান থেকে কিভাবে জানবো দেখো আমার এই দুইটার মধ্যবিন্দুটা তোমার শিষ্যবিন্দু না তাহলে এই দুইটার মধ্যবিন্দু কত হবে ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে কত টু তাহলে হচ্ছে যে মানে সরি মাইনাস ওয়ান বাই টু হাফ ঠিক আছে মাইনাস ওয়ান বাই টু আর এখানে আসবে কত এখানেও আসবে হচ্ছে তোমার মাইনাস ওয়ান বাই টু এই যে এটা তোমার শীর্ষমিত্র তাহলে তোমার সমীকরণটা দেখতে কীরকম হবে যে এক্স মাইনাস হচ্ছে কি এক্স ওয়ানের উপর স্কোয়ার ডিভাইডেড এই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের উপর স্কোয়ার ডিভাইডেড হচ্ছে বি স্কোয়ার ইজ ইকোয়াল টু ওয়ান তা এ আর বি তুমি এখান থেকে পাবা এই তথ্য আর এই তথ্য থেকে পাবা ঠিক আছে আর তুমি এই যে এখানে মাছ মানে এই মধ্যবিন্দু করে কেন্দ্র পেয়ে যাচ্ছে তাহলে কেন্দ্রটা কি আর ওয়াই থেকে বিয়োগ হয় তাহলে এই যে আর ওয়াই থেকে যেটা এই যে এটা বিয়োগ হয়ে যাবে বিয়োগ হয়ে গেলে তুমি যখন হচ্ছে যে মানে সূত্র ফেলে দিবা খুব ইজিলি সলভটা হয়ে যাবে ঠিক আছে এইভাবেও অঙ্কটা করা যায় এরকম অঙ্ক বেশ কয়েকটা আছে যে ধরো তোমার দেওয়া আছে টু এ ই বা মানে দুইটা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বলো বা একটা উপকেন্দ্র একটা নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব এইগুলো দেওয়া থাকে এখান থেকে তোমার হচ্ছে যে বের করতে বলে এই সলভগুলো তোমরা করে নিও ঠিক আছে আচ্ছা আজকে আরেকটা আমি হচ্ছে যে অঙ্ক দেখাবো সে অঙ্কটা হচ্ছে এরকম এটা টাইপ আলাদা একটা দিয়ে দিচ্ছি টাইপ হচ্ছে ফাইভ আমি অ্যাকচুয়ালি টাইপটা হয়তো বা মনেও না থাকতে পারে আগের টাইপ যে থ্রি পর্যন্ত শেষ করো মনে করো যে তোমরা আগের টাইপ থেকে সিরিয়াল ওয়াইজ লিখতে থাকো এই টাইপটা হচ্ছে যে অজানা অজানা রাশির মান বের করে উপবৃত্তের প্যারামিটার নির্ণয় করো এটা খুব কঠিন টাইপ না ইজি একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবা ধর একটা এক্সাম্পল এরকম বলে দিচ্ছে যে পি এর মান কত হলে পি এর মান কত হলে ধর দেখা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড পি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড ফাইভ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান এত উপবৃত্তটি এত উপবৃত্তটি সিক্স ফোর বিন্দু দিয়ে যায় মনে করো পিয়ার মান কত হলে এত উপবৃত্তটি মনে করো সিক্স ফোর বিন্দু দিয়ে যাবে এটা তো প্রথম কথা এবং পরবর্তীতে বলতেছে যে উপবৃত্তটির বিভিন্ন প্যারামিটার নির্ণয় করো উপবৃত্তটির প্যারামিটার আমি এখানে সব প্যারামিটার নির্ণয় করাবো না তোমরা নিজেরাই পারবা নির্ণয় কর আমি জাস্ট টাইপটা বুঝাই দিচ্ছি দেখো এখানে যেটা তোমার দেওয়া ছিল কি দাওয়া আছে এক্স স্কোয়ার বাই হচ্ছে পি স্কোয়ার প্লাস হচ্ছে কত ওয়াই স্কোয়ার ডিভাইডেড ফাইভ স্কোয়ার ইজ ইকোয়াল টু ওয়ান এটা মনে এক নম্বর দিলাম তাহলে এই জায়গাতে আমার অজানা মান কোনটা অজানা মান হচ্ছে তোমার কি পি তাহলে পি এর মানটা যদি পাই তাহলে আমি এখানে সব প্যারামিটার বের করতে পারবো না তাহলে এই এর মানটা কীভাবে বের করবো বলো দেখি যে এইটা বলা আছে এই উপবৃত্তটা কত বিন্দু দিয়ে যাবে সিক্স ফোর তাহলে এইটা সিক্স ফোর দ্বারা সিদ্ধ হবে না সিদ্ধ করলে তো এর মানটা পেয়ে যাবা এটা খুবই সোজা একটা অঙ্ক ঠিক আছে তারপর তো তুমি পেয়ে গেলে তো এর মান বসাই দিলে তো তখন তুমি ইচ্ছামতো এখন উপবৃত্তে যতগুলো প্যারামিটার নির্ণয় করা সম্ভব হয় সবগুলো প্যারামিটার নির্ণয় করবা ঠিক আছে ওকে এবারে আমি তাহলে বলবো যে এক নম্বর কত বিন্দুগামী সিক্স ফোর বিন্দুগামী তাহলে এক নম্বর যদি সিক্স ফোর বিন্দুগামী হয় তাহলে এক্সের জায়গাতে সিক্স বসায় দেওয়া তাহলে ছয় ছয় ছত্রিশ প্লাস হচ্ছে কত পি স্কোয়ার আর ওয়াইয়ের জায়গাতে বসায় দেওয়া হচ্ছে ফোর তাহলে চার চার ষোলো ডিভাইডেড কত ফাইভ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান তাহলে এখন সব করে পি এর মান বের করো তাহলে এখানে আসবে তোমার হচ্ছে ছত্রিশ বাই পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক থেকে বিয়োগ হবে কত ওয়ান বিয়োগ ষোলো বাই কত পঁচিশ তাহলে পঁচিশ লসু তাহলে এখানে আসবে হচ্ছে পঁচিশ থেকে ষোলো বাদ দিলে নয় তাহলে উল্টায় যদি দিই মানে ছত্রিশ বাই পি স্কোয়ারকে তাহলে পি স্কোয়ার বাই কত হবে ছত্রিশ ইজ ইকুয়াল টু পঁচিশ ডিভাইডেড নাইন ঠিক আছে তাহলে আসবে তোমার হচ্ছে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু পঁচিশ গুণিত ছত্রিশ ডিভাইডেড নাইন তাহলে চার নং ছত্রিশ তাহলে কত হবে এটা হচ্ছে একশো মানে পি এর মান দশ এই যে হয়ে গেল অ্যান্সার তাহলে পি এর মান যদি দশ হয় তাহলে বলো দেখি তাহলে আমি এখন কি করবো এক নম্বরে বসাই দিব তাহলে এক নম্বরে যদি বসাই দিই তাহলে অতএব কত হবে এক্স স্কোয়ার ডিভাইডেড হচ্ছে দশের উপর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড কত ফাইভের ওপর স্কোয়ার ইজ ইকাল টু ওয়ান তাহলে বলো এইটা দেখতে কীরকম এক্সকের দিকে অংশটুকু বেশি তাহলে এখান থেকে যত প্যারামিটার বের করতে পারবো বের করতে পারবো না এই অঙ্কের টাইপ অলরেডি করা হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এবার তাহলে এই টাইপের মেথডটাও আমি হচ্ছে দেখে ফেললাম এবার আরেকটা অঙ্ক আমি দেখাই এটা হচ্ছে তোমার মানে যে বিভিন্ন দূরত্ব দেওয়া থাকে আর কি ঠিক আছে যে বিভিন্ন দূরত্ব থেকে মানে বিভিন্ন রেখার মধ্যবর্তী দূরত্ব থেকে তোমার হচ্ছে যে কি উপবৃত্ত সমীকরণ নির্ণয় করতে বলে এটা আমি আলাদা একটা টাইপে দিয়ে দিচ্ছি টাইপ হচ্ছে সিক্স আর অলরেডি কিন্তু আমি স্পর্শকে টাইপ অলরেডি করে ফেলছি পরবৃত্তের ক্ষেত্রে এখানে আমি আর করাবো না ঠিক আছে ওখানে আমি এক্সাম্পল দেখা দিচ্ছিলাম যে বিভিন্ন রেখাদয়ের মধ্যবর্তী দূরত্ব থেকে উপবৃত্তের সমীকরণ নির্ণয় দেখো এটা কীরকম ধরো তোমার এরকম দাও আছে যে একটা উপবৃত্তের ক্ষেত্রে কথার কথা এই যেটা মনে করো উপকেন্দ্রিক লম্ব আর মনে করো শিষ্য এর মধ্যবর্তী দূরত্বটা দেওয়া আছে তাহলে এর মধ্যবর্তী দূরত্ব কত পুরোটা হচ্ছে এ মাইনাস হচ্ছে কত এ এটা মনে করে দেওয়া আছে বা ধরো এটার সাথে মনে করো নিয়ামক রেখা এ দূরত্ব দেওয়া আছে এখানে মনে করে দেওয়া আছে হচ্ছে এ বাই ই মাইনাস হচ্ছে এই তাহলে এই যে মানে কথাগুলো এইগুলো দেওয়া থাকবে এখান থেকে তোমাকে পুরা পবিত্র সমীকরণটা নির্ণয় করা লাগবে ঠিক আছে তাহলে এখানে আমি একটা এক্সাম্পল দেখাই এক্সাম্পলটা দেখলে এই টাইপের ম্যাথগুলো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে এক্সাম্পলটা হচ্ছে যে আমি বলি যে উপবৃত্তের বৃহৎ এবং ক্ষুদ্র অক্ষকে উপবৃত্তের বৃহৎ ও ক্ষুদ্র অক্ষকে একশো অক্ষ ধরে অক্ষ ধরে এরূপ উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো এর উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব যার উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আট একক এবং নিয়ামক দয়ের মধ্যবর্তী দূরত্ব আঠারো একক নিয়ামক মধ্যবর্তী দূরত্ব একক ওকে তোমরা বললে বিশ্বাস করবা কিনা এই অঙ্ক ইঞ্জিনিয়ারিং অনেক জায়গায় দিয়েছে রিটেনে পর্যন্ত দিয়েছে ধরো কুয়েটে দিয়েছে তোমার হচ্ছে যে আগে বিআইটি ছিল মানে রুয়েট বুয়েট চুয়েট কুয়েট এগুলো বিআইটির আন্ডারে ছিল ঠিক আছে ওই বিআইটিতে পর্যন্ত দিয়েছে ঠিক আছে এই অঙ্কটা অনেক জায়গাতে অনেক বোর্ডেও আসছে ঠিক আছে তো তোমাদের হয়তো এখন দেখে মনে হবে যে আরে এই অঙ্কটা এত ইজি এত ইজি অঙ্ক মানে দিয়ে দিল তো আসলে দেয় ঠিক আছে আমরা আমরা ছুটি হচ্ছে কার পিছনে বলি এটা আমাদের প্রত্যেকটি স্টুডেন্টের হচ্ছে যে একটা মানে ব্যাট সাইড আর কি ব্যাট সাইড স্টুডেন্টদের দোষ দিলে ভুল হবে না আমরা সিস্টেমই তৈরি করে দিয়েছি ধর আমাদের কিছু কোচিং নির্ভর বা কিছু হচ্ছে যে অনেক ভাইয়ার ক্ষেত্র বা টিচারের ক্ষেত্রে এই জিনিসটা আর কি হয়তো বা করে ফেলে যে ধর আমি একটা জিনিস বলি যে কখনও তুমি যদি একটা ভার্সিটিতে একটা ইঞ্জিনিয়ারিংয়ে যদি চান্স পাইতে চাও আর কি ঠিক আছে যদি চান্স পাইতে চাও তাহলে তোমার কি হানড্রেড পার্সেন্ট কি তোমার কোশ্চেনের অ্যান্সার করা লাগবে কখনোই না তুমি হয়তো চান্স পাইতে গেলে তো ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মার্ক্স পাইলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো আমার কি দরকার যে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মার্কসটা ক্যারি করতে পারলেই হচ্ছে যে আমি কি ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাচ্ছি কিন্তু আর আরেকটা জিনিস কি কোশ্চিন প্যাটার্নের ক্ষেত্রে তোমার ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ইভেন সেভেন্টি পার্সেন্ট কোশ্চিনই কিন্তু তোমাদের ম্যাক্সিমামেরই তোমার হচ্ছে কি পাড়ার মতো থাকে অর্থাৎ বইয়ের হুবহু ম্যাথও তুলে দেয় এমনও আছে ঠিক আছে দেখবা যে তোমরা এখন হয়তো বা যাও নাই কোশ্চিন অ্যানালাইসিস করলেই বুঝবা যে তোমার হচ্ছে যে একটা ইউনিভার্সিটিতে বা একটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিংয়ে দেখবা যে হুবহু বই থেকে কোশ্চিন তুলে দিয়েছে ঠিক আছে তো একটা স্টুডেন্ট যদি বইয়ের ফার্স্ট টু লাস্ট মনে করো যে পুরো যদি মেমোরাইজ করে রাখতে পারে একদম ভালো মতো বুঝে যদি মেমোরাইজ করতে পারে আমার মনে হয় না যে তার কোনো ভার্সিটিতে আটকাবে কিন্তু আমাদের একটা জায়গাতে মনে করো যে কি আমরা দেখি কি যে এস এসসিতে গোল্ডেন ইন্টারে গোল্ডেন কিন্তু তাদের সমস্যাটা হয়ে যাচ্ছে কি যে তারা কোথাও চান্স পাচ্ছে না বা এই রেজাল্টও খারাপ করতেছে এইটা কিছু কিছু স্টুডেন্টের কেউ অনেকে পড়ে না বলে হচ্ছে যে খারাপ করে এটা তো আসেই আর কিছু কিছু স্টুডেন্ট খারাপ করার পিছনে কারণ হচ্ছে যে তারা কী করে সবসময় হাই তটের পিছনে খুঁজে মানে আমার এখন একটা কোশ্চিন প্যাটার্নে দেখো যে ধরো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে মোটামুটি ধরো সেভেন্টি পার্সেন্ট মতো পারার মতো বা সিক্সটি পার্সেন্ট মতো একদম পারার মতো আর কি একদম বহুবহু মনে করো বইয়ের আছে ওই মনে করো যে টোয়েন্টি পার্সেন্ট হয়তো বা তোমার একটু অনুধাবনমূলক মানে একটু তোমাকে চিন্তাভাবনা করে অ্যান্সার করা লাগবে আর তার উপরে যদি টোয়েন্টি পার্সেন্ট থাকে তার ভিতরে ধরো টেন পার্সেন্ট টেন পার্সেন্ট করে যদি আমি ভাগ করি তাহলে এক টেন পার্সেন্টের ভিতরে মনে করো যে ধরো ওইটা মানে পারবা কিন্তু বেশি থট অনেক বেশি থট দেওয়া লাগবে আর কি ঠিক আছে আর বাকি টেন পার্সেন্ট মনে করো তুমি পারবাই না কখনো ঠিক আছে তা আমার কি ওই যে পরবর্তী যে টেন আর টেন পার্সেন্ট এইগুলোর পিছনে ছুটে লাভ আছে আমি ছুটবো কার পিছনে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্টের ভিতরে ছুটবো তো আমরা এই কাজগুলা যদি করে রাখি প্রথম থেকেই যে আমার বইয়ের যতগুলো ম্যাথ আছে ধরো তুমি যদি কেতাবদিন স্যারের বই পড়ো তাহলে কেতাবদিন স্যার একদম ফার্স্ট টু লাস্ট ম্যাথ করো তুমি যদি অক্ষরপত্র অসীম কুমার সার সারের স্যারের বই যদি পড়ো তাহলে তুমি এটারও ফার্স্ট টু লাস্ট করো বা কেউ যদি সিস্টেম পাবলিকেশনস করে বা যে যার মতো ইচ্ছা বই বা এই আমি স্যারের বই যদি কেউ পড়ে তো এই বইগুলা যদি ফার্স্ট টু লাস্ট একটা স্টুডেন্ট করে রাখে আমার মনে হয় না তার একাডেমিকেও আটকাবে না তার হচ্ছে যে কে অ্যাডমিশনও আটকাবে না ঠিক আছে তো এই যে এই ম্যাথটা আমি বলতেছি যে এই ম্যাথটা তোমার হচ্ছে আচ্ছা এখানে একটু মিশা গেছে এটা নিয়ামকের উপ কেন তোমাদের যেহেতু তোলা হয়ে গেছে উপকেন্দ্র মধ্যবর্তী দূরত্ব ঠিক আছে আচ্ছা তো তাহলে বলো দেখি এখানে আমার কি কী দাও আছে উপকেন্দ্র মধ্যবর্তী দূরত্ব এই যে এটা আর এইটার মধ্যবর্তী দূরত্ব এটা কত টু এ আর আরেকটা দেওয়া আছে নিয়ামক রেখা যে এদিকে একটা নিয়ামক রেখা এদিকে তাহলে এখান থেকে এ পুরোটা কত টু এ বাই ই তাহলে এই দূরত্ব আর হচ্ছে এই দূরত্ব দেওয়া আছে তাহলে তোমাকে কি এই উপবৃত্তের সমীকরণটা নির্ণয় করা লাগবে তাহলে একটা জিনিস আরেকটা জিনিস বলে রাখি যে গতদিন আমি এই কথাটা বলে রাখছি আজকে আমি এই কথাটা আর একটু ক্লিয়ারলি বলে দিই এখানে যেমন বলে দিয়েছে উপবৃত্তের বৃহৎ অক্ষ হচ্ছে এক অক্ষের দিকে ক্ষুদ্র অক্ষ হচ্ছে অক্ষের দিকে তাহলে আমার এটা বড়ো ছোট এখন যদি তোমার এরকম না বলে দেয় স্পেসিফিকলি শুধু যদি বলে দেয় যে উপবৃত্তের মানে অক্ষটাকে তোমার হচ্ছে যে কি মনে করি স্থানাঙ্কর অক্ষ দেয় আর কি বিবেচনা করতেছি তো আমি বলেছিলাম যে এটা যে কোনো একটা ধরলেই হয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম বইয়ে বলো ম্যাক্সিমাম মানে টিচাররা বলো এটাকে বড় ধরে তো আমরাও এটাকে বড় ধরবো ঠিক আছে কারণ হয়তোবা মানে তুমি এখন বি বড়ো ধরলা দিয়ে অ্যান্সার আরেকটা চলে আসছে সাপোজ কিন্তু এখন অনেক টিচার বা তার কাছে অ্যান্সার আছে একটা তোমার অ্যান্সারটা হয়ে গেলো আরেকটা বা তোমার লজিক অনুযায়ী কিন্তু ঠিকই ছিল ঠিক আছে বাট ওখানে কিন্তু তুমি মার্কস পাবা না তো ওই কারণে আমি বলে রাখতেছি যে তোমরা মানে যদি কিছু নাও বলে দেওয়া থাকে তোমরা একে বড় ধরে নিবা অর্থাৎ এক অক্ষের দিকে বড়োটা থাকবে ঠিক আছে মানে এটা বাই ডিফল্ট মনে করে এক অক্ষটা বড় থাকবে এটা আমি বলে নিলাম না নাহলে পরে আবার অনেকেই হয়তো বা এই জায়গাটাকে ভুল বুঝতে পারো ঠিক আছে আচ্ছা তো আমি তাহলে এখানে ধরে নিচ্ছি যে ধরি উপবৃত্তের সমীকরণ উপবৃত্তের সমীকরণ কী হবে এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার এই টু কত ওয়ান যেখানে কি এটা বড় এটা তো এখানে একদম স্পেসিফিকলি বলেই দেওয়া আছে ওকে তাহলে আর আমার যেটা দেওয়া আছে যে হ্যাঁ মধ্যবর্তী দূরত্ব তাহলে কী কী দেওয়া আছে তাহলে প্রথম প্রশ্ন মতে প্রথম প্রশ্ন মতে কী দেওয়া আছে টু এ ইজ ইকুয়াল টু বা প্রশ্ন মতে একসাথে দিয়ে দিচ্ছে আর কি প্রশ্ন মতে টু এ ইজ ইকুয়াল টু কত এইট মানে উপকেন্দ্র মধ্যবর্তী দূরত্ব টু এই আর নিয়ামক রেখা দেওয়ার মধ্যবর্তী দূরত্ব টু এ বাই ই এটা দেওয়া আছে কত আঠারো তো এখান থেকে আমাকে এ আর বি এর মানটা বের করা লাগবে ধর এটা এক নম্বর দাও এক নম্বর এটা দেওয়া হচ্ছে দুই নম্বর এটা দাও তিন নম্বর তাহলে তুমি বলো দেখি যে এই দুই আর তিন সলভ করে তুমি এ আর বিয়ের মানটা বের করতে পারবো না ইচ্ছা মতো সলভ করো তা আমি এখানে যত সহজে সলভটা করা যায় দেখো এখানে টু এ ই এখানে টু এ বাই ভাগ করলেও হয় ভাগ করার চাইতে তুমি হ্যাঁ ভাগ করলেও করতে পারবো বা গুণ করলেও করা যাবে গুণ করলে ই আর ইটা কেটে যাবে তাহলে গুণ করো দেখি এক গুণন দুই মানে দুই গুণন তিন আর কি এত যদি করো তাহলে কত হবে টু এ ই আর টু এ বাই ইজিক টু আট গুণিত কত আঠারো তাহলে এখান থেকে হচ্ছে ই আর ইটা কেটে যাচ্ছে আর দুই দুগুনি চার দেখো দুই আর দুই দুই দুগুনি চার চার দুগুনি কত আট তাহলে এদিকে আসবে তখন হচ্ছে এই স্কোয়ার ইজ ইকোয়াল টু কত পাইলাম আঠারো তাহলে যে এই স্কোয়ারের মানটা পেয়ে গেলাম আঠারো এখন তুমি হচ্ছে যে কোনো একটা সলভ করো দুই নম্বর থেকে বা তিন নম্বর থেকে নাও ঠিক আছে তাহলে ধরো আমি দুই থেকে নিব দুই হতে তাহলে কী পাবা টু এ ই ইজ ইকোয়াল টু আট বা এ ইজ ইকোয়াল টু কত ফোর তাহলে উভয় পক্ষে যদি স্কোয়ার করি তাহলে এই স্কোয়ার ই স্কোয়ার ইজ ইকোয়াল টু কত চার চারে ষোলো তাহলে এই স্কোয়ারের মান কিন্তু অলরেডি দেওয়া আছে তবে তুমি এখান থেকে ক্যালকুলেশন করে নিতে পারো একটু এটা মানে কত ওয়ান মাইনাস কত বি স্কোয়ার বা এ স্কোয়ার ইজিকোয়াল টু ষোলো তাহলে এখান থেকে বলতে এই স্কোয়ার গুণ করে দিলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ টু ষোলো তাহলে তোমার হচ্ছে বি স্কোয়ার মান দরকার তাহলে বি স্কোয়ার ইজ টু এই স্কোয়ার মাইনাস হচ্ছে ষোলো তাহলে আঠারো মাইনাস ষোলো মানে কত হচ্ছে টু তাহলে বি স্কোয়ারের মান হচ্ছে টু ঠিক হয়ে গেলো তাহলে তোমার হচ্ছে এক নম্বর থেকে তুমি কী লিখতে পারবা অতএব উপবৃত্তের সমীকরণ সেটা আসবে কত এক্স স্কোয়ার ডিভাইডেড হচ্ছে আর ওয়াই স্কোয়ার ডিভাইডেড হচ্ছে এই হচ্ছে তোমার ঠিক আছে অর্থাৎ এইটা এই রিলেটেড তোমার হচ্ছে অনেকগুলো ম্যাথ আছে আর কি যে ধরো এরকম দেওয়া আছে শর্ত আমি তো এখানে দুইটা উপকেন্দ্রের দূরত্ব দুইটা হচ্ছে যে কি নিয়ামক রেখার মধ্য হতে দূরত্ব দিয়েছি কেউ মানে অনেক সময় থাকতে পারে একটা নিয়ামক রেখা একটা উপকেন্দ্রের মধ্য হতে দূরত্ব তখন ওইখান থেকে ওইটা ইউজ করে তোমার হচ্ছে যে এ আর বি এর মানটা বের করবো অজানা মান ঠিক আছে আধারণ সে বের করে তুমি হচ্ছে যে বসাই দিলে তোমার হয়ে যাবে তো আমি আর উপবৃত্তের কোনো টাইপ আর করাবো না কারণ আমি আগের আগের অধ্যায়গুলো অধ্যায় আমি হচ্ছে যে কি তোমার স্পর্শক রিলেটেড অনেক কিছু করাই দিয়েছিলাম ওগুলাও এখানে আসে এখানে বেশ কয়েকটা ম্যাথ আছে ওটা দেখবা আমরা নেক্সট ভিডিও নেক্সট ভিডিও দেখব হচ্ছে অধিবিত্ত এবং অধিবৃত্তের একটা ভিডিও শেষ কারণ কি অধিবৃত্তের মানে উপবৃত্তের যাবতীয় জিনিসগুলো যেগুলো পড়লাম যেগুলো সূত্র পড়েছি ও পুরোটাই সেম শুধু দু একটা জায়গাতে পার্থক্য আছে ওই পার্থক্যগুলো দেখে আমি হচ্ছে যে জাস্ট আমি পুরা চিত্রটা আলোচনা করবো এবং সূত্রগুলো বলে দিব বাকি যত অঙ্ক আছে সবগুলো তোমরা হচ্ছে কি করে ফেলবা ঠিক আছে তো এরপরে অনেকে হয়তো বা কণিক পড়তে পড়তে বোরিং ফিল করতেছো এরপরে আমরা নতুন মানে অধিবিত্তটা হয়ে গেলে আমরা নতুন কোনো চ্যাপ্টারে যাব আর কি ঠিক আছে তো আজকের ভিডিও এখান পর্যন্তই